হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আজ আমরা চলে আসলাম চুয়াডাঙ্গা শহরের মধ্যে খুবই জনপ্রিয় এবং সুন্দর একটি প্লেস, সেটা হলো কিচেন গার্ডেন। আজ আমরা এখানকার একটি রেসিপি ট্রাই করব, কেমন স্বাদ এবং কেমন প্রাইস সে সকল বিষয়গুলো থাকছে পুরো এই ভিডিওতে। তো আমার সাথে রয়েছে আমার কাছের বন্ধু তানিয়া, সে বলছিল কিচেন গার্ডেনের একটি রেসিপি ট্রাই করা যাক, আর তাই চলে আসলাম আজকে। কোথায় লাগছে গাইস? আমরা রাইট নাও অবস্থান করছি চুয়াডাঙ্গা কিচেন গার্ডেনে। তো কলেজে অনেক আড্ডা দিলাম, তারপর বান্ধবী তানিয়াকে নিয়ে চলে আসলাম কিছু খাবো বলে। প্রচণ্ড গরম, তো অলরেডি আমরা ঠান্ডা অর্ডার করে দিয়েছি স্প্রাইট। তো আমরা এখন ট্রাই করব, তারপরে আমরা কি খাই অবশ্যই দেখাবো। তো সেই পর্যন্ত থাকুন ভিডিওতে, আশা করি অনেক ভালো লাগবে। গাইজ, যেহেতু প্রচুর গরম পড়ছিল তাই আমরা অর্ডার করেছিলাম একটি স্প্রাইট, আমরা দুজন মিলেই সুন্দরভাবে খাচ্ছিলাম। যেহেতু তানিয়া ক্যামেরার পিছনে ছিল, অলরেডি দেখতে পাচ্ছেন আমরা দুই বন্ধু খুবই মজা করে খাচ্ছিলাম আর ওয়েট করছিলাম কখন আমাদের জন্য অর্ডার বুক নিয়ে আসবে। গাইস, বসে আছি অনেকক্ষণ, এখন প্রায় 12:10, বাট এখনও কিচেন গার্ডেন ওপেন হয়নি। এভাবে স্প্রাইট খাচ্ছিলাম আর অপেক্ষা করছিলাম, অপেক্ষা করতে করতে চলে আসলো আমাদের মেনু কার্ড, সেখান থেকে আমরা আমাদের পছন্দের একটি খাবার সিলেক্ট করি। গাইস, অলরেডি আমরা কিচেন গার্ডেনে অর্ডার করেছি, যেটা হচ্ছে ইটালিয়ান পিৎজা 6 ইঞ্চি, 299 টাকা। বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে চলে আসলো সে আমাদের কাঙ্ক্ষিত খাবার, পিৎজা। গাইস, অলরেডি আমাদের পিৎজা চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তো আমাদের পিৎজা ছিল 6 ইঞ্চি, যেখানে আমরা পাচ্ছি 4 পিস, আর এইদিকে আমাদের দিয়ে টক দই এবং সস, টমেটো সস। দেখাও তানিয়া। তো আশা করি স্বাদ ভালো আসবে, তো আমরা ট্রাই করব। গাইস, অনেক বকর বকর করে ফেললাম, এখন আমাদের আসল কথা হচ্ছে পিৎজাটা ট্রাই করার পালা। গাইস, মুখে নিতেই টমেটোটা আমার মুখ থেকে পড়ে যাচ্ছিল, আর খেয়ে নিলাম পিৎজা। কি বলবো, সত্যি অনেক ভালো ছিল। তো আপনাদেরকে জানাবো অবশ্যই ভিডিওর মধ্যে কেমন লেগেছে পিৎজাটা। দাম 299 টাকা, সে অনুযায়ী স্বাদ মোটামুটি ভালো আছে। কত দেওয়া যায়, 10 মিনিট করে? 10 মিনিট 8। গাইস, আমি তো অলরেডি খেয়ে যাচ্ছি, আমার সামনে ক্যামেরা ধরে রয়েছে যেহেতু বান্ধবী তানিয়া, তাকে তো খেতে হবে, আর তাই সেও ট্রাই করছে কিচেন গার্ডেনের পিৎজা। যারা অলরেডি কিচেন গার্ডেনের পিৎজা খেয়েছেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো আমাদের কাছে মোটামুটি ভালো লেগেছে। গাইস, ইতিমধ্যে আমাদের পিৎজা খাওয়া ডান, তো আমাদের বিল অলরেডি চলে এসেছে। তো আমাদের বিল এসেছে হচ্ছে 359 টাকা। আমরা একটা পিৎজা খেয়েছি, একটা স্প্রাইট খেয়েছি আর একটা নাম পানি। তো আমাদের বিল এসেছে হচ্ছে 359। তো আমরা তানিয়ার কাছ থেকে, বন্ধু তানিয়ার কাছ জিজ্ঞাসা করবো যে তুমি যেহেতু পিৎজা খেলে 299 টাকা প্রাইস, তো প্রাইস অনুযায়ী তোমার পিৎজা কেমন লেগেছে সেটা আমি জানার চেষ্টা করবো তানিয়ার কাছ থেকে। তানিয়া, তুমি যেহেতু অলরেডি পিৎজাটা খেলে, আমরা দুজন মিলেই খেলাম, তো কেমন লাগলো বলো, তোমার কাছে কেমন লেগেছে? অনেস্ট রিভিউ দিবা, ঠিক আছে? এটা হচ্ছে কিচেন গার্ডেন, তো কিচেন গার্ডেনের পিৎজা তোমার কাছে কেমন লেগেছে সেটা তুমি অনেস্ট রিভিউ দাও। দাম তুলনায় পিৎজাটা সুন্দর আছে, ভালো আছে মোটামুটি, ভালো লেগেছে, অনেক টেস্ট ছিল পিৎজাটা। তো তুমি, আমি তোমার রেটিং দেবো 10, 10-এর ভিতরে কত দিবে সেটা বলো। 10-এর ভিতরে, 10-এর ভিতরে আমি দিতে পারি 8। গাইজ, আজকের ভ্লগ এ পর্যন্তই, ভ্লগটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা অলরেডি কিচেন গার্ডেনে গিয়েছেন তাদের ব্যবহার কেমন, খাবারের মান কেমন ছিল তা অবশ্যই কমেন্ট করে একটু জানিয়ে যাবেন, এবং পরবর্তীতে কী ধরনের ভ্লগ চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।